বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার যুব কংগ্রেসের সভাপতি সহ চারজন কংগ্রেসকর্মী বুধবার সকাল ১১টায় বিশ্রামগঞ্জ থানা থেকে কঠোর নিরাপত্তায় বিশালগড় মাননীয় সিভিল জজ জুনিয়র ডিভিশনাল আদালতে সোপর্দ। খবরে প্রকাশ, বিনা অনুমতি ছাড়া বিশ্রামগঞ্জ বাজারে মঙ্গলবার বিকেল বেলায় কংগ্রেসের এক বিক্ষোভ মিছিল করা হয়। সেই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেস দলের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ ঘটে। রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাসের সাথে যুব কংগ্রেস সভাপতি সহ কংগ্রেস কর্মীদের নিরাপত্তার বিষয় নিয়ে জড়িয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। মঙ্গলবার গভীর রাতে একটাই যুব কংগ্রেস সভাপতি রাহুল দাস চারজন কংগ্রেস কর্মীর বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় ইন্সপেক্টর শ্রীকান্ত চক্রবর্তী মামলা দায়ের করার পর বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় যুব কংগ্রেস সভাপতি রাহুল দাস। পিসিসি প্রাক্তন সদস্য দুলাল ঘোষ, কংগ্রেস কর্মী হৃদয় দাস, বিট্টু দাস তাদের বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় বিআরজি পিএস 62/2020, ইউএস 147/148/149/358/333/327 আইপিসি মামলা গ্রহণ করে বিশ্রামগঞ্জ থানা থেকে কঠোর নিরাপত্তায় বিশালগড় মাননীয় সিভিল জজ জুনিয়র ডিভিশনাল আদালতে সোপর্দ করা হয়। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি গ্রেপ্তার হওয়ার পর থেকে কংগ্রেস মহলে শোকের ছায়া নেমে এসেছে। এখন দেখার বিষয় মাননীয় আদালত অভিযুক্তদের বিরুদ্ধে কী রায় দেন, সেদিকে তাকিয়ে আছেন কংগ্রেস কর্মীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।